হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। জীবনের ফার্স্ট ব্লগ করব ভাবলাম, জানি না এটা ব্লগ হওয়ার মতো হবে কি না, জানি না, তার চেষ্টা করলাম তোমার সাথে পরিচয় হওয়ার জন্য। আজকে গ্রাম থেকে বেরিয়েই মাঠের দিকে রওনা হয়েছে। মাঠের দিকে এত কুয়াশা, ফাঁকা কিছু দেখা যাচ্ছে না। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া দেখো কতটা কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না সামনেটা। আর এই দেখো আমাদের গ্রামের শস্যের গাছ, শস্যের গাছে, আর এখানে হচ্ছে পেঁয়াজের গাছ। তো আমি এখন যাচ্ছি আমাদের জমি দেখার জন্য। পেঁয়াজ লাগিয়েছি, 5-6 দিন হয়ে গেল, তো অবস্থা কি কুয়াশার জন্য পেঁয়াজের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক নাই, তাই জন্য একবার দেখে আসছি কেমন হয়েছে। তারপর তোমাদের গায়ে একটা, মানে আমাদের গ্রামে একটা শস্যের গাছ আছে, কতটা বড়, আমার থেকেও লম্বা, আমি তো এমনি 6 ফুট, তার থেকেও লম্বা গাছ তোমাদেরকে আমি দেখাচ্ছি। সাথে থাকো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি আমি যাওয়ার সময়। আর দেখো আমাদের সব এখনই পেঁয়াজ উঠে গেছে, কতটা পেঁয়াজ, পেঁয়াজ উঠ সব নিয়ে গেছে বাড়ি কেটে। আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো বন্ধুরা, বুঝলে, এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, বুঝতে পারবে দেখে কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না। দেখো তোমাদের বলেছিলাম না যে আমি তো এমনিতে 6 ফুট, তার থেকে আমার থেকে অনেক বড় দেখো, কত বড় সরষের গাছ। তো চলে এসছি বন্ধুরা আমাদের জমি, দেখো আমাদের জমি, এই এটা আমাদের জমি, জমিটা ভাই অনেক 5-6 দিন লাগা হয়ে গেছে, আসা হয়নি। কিছু কিছু পেঁয়াজ উঠে উঠে আছে, ওটাকে টিপতে হতো, না টিপলেও তো সেই পেঁয়াজটা হবে না। না তো দেখছি আজকে এসে তো অনেক পেঁয়াজ উঠে আছে, কী করবো দেখি, আজকে টিপে টিপে যাবো মনে হচ্ছে। পেঁয়াজ টিপতেছে কী অবস্থা বন্ধুরা দেখো, এই দেখো পেঁয়াজ টিপলাম, তো বললাম তো যে আমি পেঁয়াজ টিপছি, তো দেখো কী অবস্থা হয়েছে, আমার জুতোগুলোর কী অবস্থা দেখো, দেখো কাদায় ভর্তি ভাই, কাদায় ভর্তি, কিছুই করতে পারছি না। যাই হোক, এবারে আমি, আমার টিপা হয়ে গেল, আমি বাড়ি যাবো এবার।